রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও গাজীপুরে ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত এক যুগ ধরে চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। এর কারণে প্রতি বছর ঈদযাত্রায় এই সড়ক দিয়ে যাতায়াতকারীরা পড়েন চরম ভোগান্তিতে। ঢাকা ও গাজীপুর জেলার সংযোগ সেতু টঙ্গী ব্রিজ, ঢাকা থেকে বের হতে 23 জেলার মানুষের ঢল নামে এই পথে। জরাজীর্ণ ও খানাখন্দে ভরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রায় প্রতি বছরই যানজটে নাকাল হতে হয় মানুষকে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে সড়কে যানবাহন বাড়বে, যতত্র যাত্রী ওঠানামা এবং বৃষ্টির কারণে এই মহাসড়কে ঈদযাত্রা এবারও ভোগান্তি হতে পারে। রাস্তার যে পরিস্থিতি ঈদের আগে, এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, তাতে মনে হয় আমাদের বাড়িতে খুব কষ্ট হবে। রাস্তায় যদি পুলিশ ট্রাফিক এরা ভালোভাবে রাস্তায় যে গাড়িগুলো দাঁড়াইছে, গাড়িগুলো যদি সরাই দেয়, তাহলে হয়তো আমাদের ঈদে ঈদে বাড়ি যাওয়া সুন্দর হবে, সহজ হবে। তা না হইলে যে অবস্থা, আমাদের ঈদে বাড়ি যাওয়া হবে না। বিআরটি এর কাজ শেষ না হওয়ায় গত ঈদের মতো এবারও উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত 12 কিলোমিটার পথে যানজটের আশঙ্কা করছে যাত্রী অধিকার নিয়ে সোচ্চার সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তবে এবার প্রকল্পের কাজ অনেকটা সম্পন্ন হওয়ায় যানজটের আশঙ্কা করছে না বিআরটি কর্তৃপক্ষ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগও আশ্বাস দিচ্ছে এই মহাসড়কে ভোগান্তি হবে না। এবারের ঈদযাত্রায় এই মহাসড়কের অবস্থা কেমন হতে পারে তা জানতে সরেজমিনে ঘুরে দেখা যায়, একদিকে টঙ্গী ব্রিজের দশা, অন্যদিকে মহাসড়কে চলছে উন্নয়ন কাজ। সংকুচিত এ সড়ক দিয়ে চলছে শত শত পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন। এই চিত্র ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার মহাসড়কের। এই রাস্তায়, এই মহাসড়কে আমরা যে সমস্ত বটলনেক আছে, যে সমস্ত জায়গায় রাস্তা অতটা প্রশস্ত না, সেই সমস্ত জায়গায় ম্যাক্সিমাম রাস্তাকে প্রশস্ত করে আমরা উভয় দিকে 3 লেন করে তবে বর্তমানে টঙ্গী ব্রিজ থেকে কামারপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কে খানাখন্দ ও ভাঙাচোরা থাকলেও বাকি অংশে তা নেই। বিআরটি প্রকল্পের টঙ্গী অংশে সড়কের ওপর উড়াল সড়ক এবং নিচে কার্পেটিং এখনও অনেক জায়গায় শেষ হয়নি। কাজ চলমান থাকায় মহাসড়ক কোথাও 3 লেন, কোথাও আবার 2 লেনে পরিণত হয়েছে। এতে টঙ্গী এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে, যার কারণে প্রায় সৃষ্টি হচ্ছে যানজটের। প্রতি বছর ঈদে ঘর মুখ উত্তরাঞ্চলের মানুষের ভোগান্তির শুরুটাও হয় এই আবদুল্লাপুর টঙ্গী ব্রিজ থেকে। তুরাগ নদীর ওপরের পুরনো টঙ্গী ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে তুরাগ নদীর ওপর 3টি বেইলি ব্রিজ স্থাপনা করা হয়েছে, যার 2টি দিয়ে ঢাকামুখী পরিবহন প্রবেশ করে এবং অন্যটি দিয়ে গাজীপুরমুখী পরিবহন যাতায়াত করে। আবদুল্লাপুর থেকে আজমপুর থেকে সেই চেষ্টাও আমরা করছি, যদি সেটা নাও হয় নিচে দিকে যেন আমরা রাস্তা পুরোটা ব্যবহার করতে পারি, সেই জন্য এখনই কাজ করছে। আমরা আশা করছি ঈদের আগে আগে এই সমস্ত কাজগুলো সম্পন্ন হবে এবং কর্মকর্তা মানুষ এই রাস্তা দিয়ে যারা যাবে, এই রোগী দিয়ে যারা যাবে, তারা অত্যন্ত স্বাস্থ্যদায়ক হবে, সুস্থদায়ক হবে।